গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নন্দিস ফ্যামিলি টু আওয়ার নিউ ব্লগ। তো আজকে 21 ফেব্রুয়ারি, আমার বার্থডে। তো যারা যারা উইশ করেছো সবাইকে থ্যাংক ইউ সো মাচ আমার বার্থডেটাকে আরও স্পেশাল করে তোলার জন্য। তো এখন সকালবেলা উঠে এই যে মা চলে এসেছে স্কুল থেকে, আজকে যাওয়ার কথা ছিল না, মায়ের কীর্তি বলতে আমি ঘুমোচ্ছিলাম, ঘুমতে ঘুমোতে ঘুমোতে একটা স্মেল আসে, তো আমি ভাবি হয়তো কোনো একটা মানে পোড়া গন্ধ আসছিল, তো ভাবলাম কিছু কোথাও কিছু জ্বলে গেছে। কিন্তু এসে যখন দেখি পুরো রান্নাঘরে ডিম বাস্ট হয়ে, মা অ্যাকচুয়ালি যাওয়ার কথা ছিল না স্কুল, তো এমার্জেন্সি ফোন আসতে মা বেরিয়ে গেছে জলদি ডিমটা বসিয়ে, আজকে স্পেশাল কিছু বানাবে আমার জন্য, তো তার জন্য আগে থেকে রেডি করে জন্য মানে রেডি করে থাকবে, ওই জন্য ডিমটা বসিয়ে দিয়ে চলে গেছিলো। তো শঙ্কর যখন উঠে দেখে পুরো ডিম বাস্ট করে, এটা আবার নতুন বসিয়েছে বাবা, পুরো এগুলোতে ছিটিয়ে পুরো অবস্থা খারাপ হয়েছে, দেখো সাইডে সাইডে পড়ে আছে সব, পুরো পুড়ে কালো হয়ে মানে এক একার কাণ্ড। ওটা সকাল সকাল একটা ধামাকা, সত্যি ধামাকা। আর আমার নাকে যদি স্মেলটা না আসতো, আমরা দুজন পড়ে পড়ে ঘুমাচ্ছিলাম, তিনজন মাহি আমি আর শঙ্কর, মা বাবা কাজে গেছে। তো বাবা এসে আবার ডিম আনলো, দিয়ে আবার ডিম সিদ্ধ বসিয়েছে, আর এখানে আমাদের ব্রেকফাস্ট রেডি করে দিয়েছি। তো চলো এখন ব্রেকফাস্টটা খাই, তারপরে আবার লাঞ্চের কি হবে সেটা তৈরি করতে হবে। মাম্মা আজকেও কিন্তু মাম্মা জিমে যাবে, হ্যাঁ কাঁদবে না। কি হচ্ছে, ব্রাশ হয়েছে? পাপা তো কালকে চলে যাবে, কথা বলবে রোজ ফোনে। ঘোড়ায় চেপে নিয়ে দেখো মা, নেংটু প্রিন্সেস হয়েছে, চলে এসছে, গুড গার্ল। লাঞ্চ আমার রেডি, বিরিয়ানি, গরম গরম ডিম, তার সাথে মাংস, দই রায়তা, স্যালাড, আর এটা হচ্ছে চিকেন কষা। আমি খাচ্ছি বিরিয়ানি, ওর একটা জামা আসবে, চিকেন কষাটা দেখেছো কালারটা, ফার্স্ট টাইম খাচ্ছি অনেকদিন পরে, সঙ্গে রয়েছে পায়েস, ঘুমিয়ে গেছে, মানে বাবাও খেয়ে যাচ্ছে না, কপা কপ কপা কপ করে একদম। আমরা দুজন আগে খাচ্ছি, রাঁধুনি একবার এসো, মায়ের কেড়ি আঙুল ফ্র্যাকচার হয়ে গেছে, সেই অবস্থায় মোটামুটি কাজ টাজ চালিয়ে এই দেখো কালারটা শুধু কেন, ও হেভি, আমি শুধু পুরো চুমু চুমু বালা বিরিয়ানি, একদম লাইট, বেশি স্মেলও নেই, যেটা এখন তো আমি বেশি রিচ খেতে পারবো না, লাইটের উপর দারুণ। আর আমি ওয়েট করছি টুকটুকিকে নিয়ে, বাবা বলে দাও কেমন হয়েছে, বলো ভালো হয়েছে বাবা, এটা
বিরিয়ানি খেয়ে একটা টানা ঘুম দিয়েছিলাম সবাই মিলে। টানা বলতে এই 1 ঘন্টাও না, বা যতটুকু ঘুমিয়েছি সলিড। তো এখন মাহিকে রেডি করে, এত গরম পড়েছে মানে কদিনেই এখন এতটাই গরম, জানি না পরের দিকে কী হবে। তো ওর জন্য একটা নতুন একদম হালকা পাতলা জামা এনেছিলাম, বেশি মোটা জামা তো পরানোই যাবে না। তো সেই জামাটা আজকে ডেলিভারি হয়েছে আনফর্চুনেটলি, কারণ ওটা হওয়ার কথা ছিল 3 দিন পরে, ওটা আগে হয়ে গেছে, আজকেই হয়েছে। তো সেটা ওকে পরানো হয়েছে, আর ওর জন্য যাবো অলরেডি জামা কিনতে, একটু আদি কাপড়ে যে জামাগুলো হয় ছোটো ছোটো বাচ্চাদের, ওইগুলো আনতে যাবো। আর ওর পাপা ওকে সাজুগুজু করে, ওর পাপা আজকে সাজুগুজু করিয়ে দিয়েছে ওকে। কেউ এসছে একজন, ওরে বাবা, নিচে হয়তো কেউ এসছে, কলিং বেল বাজাচ্ছে, বাবা। যাই হোক, উপরে মাহিকে নিয়ে গেছে এখন, আর কেক কাটিং হবে বলতে কালকে তো ঘুমিয়ে গেছিলো, তো সেইটার সাথে একটু ফটোশ্যুট করবো। তো চলো উপর এখন যাওয়া যাক, তারপরে আমরা আবার বেরোবো ওকে মায়ের কাছে রেখে দিয়ে, একটু বাজার যাবো। ও এখন যে কলিং বেলটা বাজলো, ওটা পার্সেল এসছে, মাহির জন্য অর্ডার দিয়েছিলাম, তো সেটাই এসছে। মা কিভাবে নিচ্ছে দেখো, উপর নিচে না গিয়েই নেওয়া হচ্ছে। এই যে দেখুন, ডেলিভারি বয় এসছে। আচ্ছা, এই যে লিফট করে করে আসছে, পার্সেল পৌঁছে গেল আমাদের নিচে না গিয়ে। আর 100 টাকা লাগবে না, আবার টাকাটা চলে যাবে এই ব্যাগের মাধ্যমে, ব্যাগের মাধ্যমে আবার টাকাটা চলে যাবে। ভালোই সিস্টেম, চলে গেছে, হয়ে গেল। এটা কি এসছে একটু দেখি, মনে হয় তুমি সব অ্যামাজন থেকে এসছে, এটা তোমার ক্রিম আই থিঙ্ক। ইয়ে, সোনার ক্রিম এসেছে, ওটা ও খুবই দুঃখিত ছিল যে এটা না এলে আমি কী করে ব্যাঙ্গালোর যাবো, অলরেডি এখানকার অ্যাড্রেসে অর্ডার দিয়ে দিয়েছি, ফাইনালি চলে এসেছে ওর ক্রিম, কালকেও বাড়ি যাচ্ছে। তো চলো এই ক্রিম ট্রিম রেখে এখন আমার পুচকির এইসব সাজাগুজোর জিনিস নিয়ে উপরে যাই। থামনি ধরে রেখেছে পাপা, আর পাপাকে পারি, ওরে বাবা রে, হাতে ধরছি, ছুঁই হয়েছো তুমি, হ্যাঁ দেখি তো, মাখতে হাতে সারা বুড়ি একদম হাঁপিয়ে গেছে। একটা সবাই ছবি তুলে নি, মাম্মা হ্যাপি বার্থডে, আজকে তোমার 3 মান্থস বার্থডে। 3 মান্থসের ফটোশ্যুট চলছে পুচকি, আজকে ওর মাম্মা হেয়ার ব্যান্ড আর জামা। হ্যাঁ, এই যে এই অবস্থা, সবাই ক্লান্ত ফটোগ্রাফারে, but you have done a good job mahi, yeah thank you, oh yeah ki bonjo tumi ye dan 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 to ajke shondher shomoy bazar gechhilam to first gift ami jeta dekhabo amar birthday gift ei je eta jeta pore royechi এই চশমাটা শঙ্খ দিয়েছে। দেওয়ার কারণ হচ্ছে আমি ব্যাঙ্গালোর থেকে যখন বাড়ি ফিরছিলাম তখন সব কিছু রেডি করে জাস্ট চশমাটা দরজার কাছে রেখেছি, কিন্তু বাইরে বেরিয়ে এসে দেখি নেই, মানে নিতে ভুলে গেছি, তো সেটা থেকে গেছে। এবার যখন স্কুটি চালাচ্ছি দেখতে পাচ্ছি না দূরে, তাই জন্য চশমাটা বানাতে হলো, তার সাথে সাথে একটা গিফট হয়ে গেলো। তারপরে মাহির আজকে বার্থডে, বা মানে 3 মান্থের, তো তার জন্য আমি কিছু গিফট কিনেছি, তো সেটা আপনাদেরকে দেখাবো। ফার্স্ট হচ্ছে বাবার জামা, গরমকাল পড়ে গেছে ওই জন্য বাবার জন্য আদি কাপড়ের জামা আনা হয়েছে, প্লেন, এটা খুব সুন্দর একটা জামা,
কিছুই নেই, সাজ প্লেন, এটা খুলে দেখাচ্ছি না, ঘুরে গেল। এই যে ছোট্ট ছোট্ট জামা, দেখো এটাও আদি কাপড়ের না, এই যে এটা তার সাথে, হ্যাঁ খাকি, তার সাথে এই কুটকি প্যান্ট, যদিও বা এটা ছেলেদের মেয়ে হিসেবে কাটিয়ে দেবো, কিন্তু মেয়েদের ওটা পেলাম না, ওটা এখনো স্টকে আসেনি, এলে ওটা আবার আনা হবে। আর একটা প্রিন্টের যেটা আমি ঝট করে দেখিয়ে দিই, এই যে এটাও একটা, তার সাথে একটা প্যান্ট, আর হচ্ছে একটা তো ফটোশ্যুট করেছে আজকে, সেটা আপনারা তো দেখিয়েছেন, আর এইটা অনলাইনে অর্ডার দিয়েছিলাম, মিশো থেকে এসছে, এটা একটা ব্লু কালার, তারপরে রয়েছে এটা অরেঞ্জ কালার, এটা ঘটি হাতা নয় জুলি হাতা, আবার এটা রয়েছে পিঙ্ক কালার, এই যে পেছনে একদম ডিজাইন, আর কাপড়টা এত সফট, গরমকালে এটা বাচ্চাদের জন্য খুবই ভালো, আর যে জামাগুলো আমি নিয়ে এসেছি ব্যাঙ্গালোর থেকে ওগুলো এখানে পরতে পারছে না এত গরম, তার জন্য এসি চালিয়ে দেওয়া হয়েছে, এসি চালানোর পরে ও এত ঘুমোচ্ছে, সন্ধ্যে থেকে উঠতে চাইছেন, ফটোশ্যুট করে ক্লান্ত হয়ে গেছে ঘুমোচ্ছে। তো এখন আর তো কালকে দেখালাম আমার বার্থডে গিফট ব্যাগ দুটো, তো এই হলো আমার আজকের বার্থডে গিফট আর আমার মাহির দুজনের। চলো ভিডিওটা এখানে এন্ড করি, সবাই ভিডিওটা এন্ড অবধি দেখতে থাকুন, এন্ড অবধি দেখতে নয়, অলরেডি এটা এন্ডে চলে এসেছে, পরের ভিডিও দেখার জন্য কিন্তু যারা নতুন দেখছেন ভিডিওটিকে একটা করে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, টাটা।